কোটা সংস্কারের এক দফা দাবিতে এবার রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে স্লোগান দেন তারা। সকাল 10:30টার দিকে বাড্ডায় সড়ক অবরোধ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা। একই সময়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ অবরোধ করেছে ইউল্যাব সহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তরা জমজম মোড় অবরোধ করে 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাড্ডার নতুন বাজার সড়কে অবরোধ করে বসুন্ধরা ও ভাটারা এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মিরপুর 2-এর প্রধান সড়কে অবরোধ করে বিইউটিবির শিক্ষার্থীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।